বর্ধমান রেল স্টেশনে দাঁড়াবে হাওড়া ভোপাল এক্সপ্রেস ট্রেন, তারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে বৃহস্পতিবার থেকে দাঁড়াবে হাওড়া ভোপাল এক্সপ্রেস ট্রেন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আপ হাওড়া ভোপাল দুপুর 1:37 দাঁড়াবে। বর্ধমান রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে সোমবার এবং ডাউন ভোপাল দাঁড়াবে দুপুর 1:25। দিকে যাওয়ার জন্য কোনো ট্রেন আমাদেরকে ধরার জন্য আইদার আমাদেরকে হাওড়ায় যেতে হয়, আর না হয় শিয়ালদা যেতে হয়, আর না হয় দুর্গাপুর যেতে হয়। তো আমাদের এখানে একটা তাকে থামাওয়ার ব্যবস্থা করুন। তো আপাতত এই একটা উইকলি ট্রেন আছে ভোপালে, তার স্টপেজ আজ থেকে আরম্ভ হলো, যে আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদের কারণেই হলো। বর্ধমান স্টেশনে দাঁড়াবে, 1:30 বর্ধমানে এসে পৌঁছবে বেলা 1:37 নাগাদ, নির্ধারিত স্টপেজ 2 মিনিট, এবং ডাউন অর্থাৎ 1:30 যেটি ভোপাল থেকে বৃহস্পতিবার ছাড়ছে, বুধবার ছাড়ছে, সেটি প্রতি বৃহস্পতিবার বর্ধমান স্টেশনে এসে দাঁড়াবে বেলা 1:25। দুটি ক্ষেত্রে নির্ধারিত স্টপেজ 2 মিনিটে। এদিন সবুজ পতাকা নেড়ে সূচনা করেন সাংসদ। আজকে দাঁড়ালো, এটা ভোপাল থেকে এসছে, আর সোমবার যেটা আছে হাওড়া থেকে ছাড়বে সেদিন দাঁড়াবে। হাওড়া থেকে ভোপাল যাওয়ার পথে দাঁড়াবে, আর ভোপাল থেকে আসার পথে হাওড়ার পথে এখানে দাঁড়াবে। এটা একটা অনেকদিন ধরে দাবি ছিল সবারই, যে আমাদের এখানে ওই এলাকার মধ্যপ্রদেশ এলাকায় যাওয়ার জন্য বা মধ্যপ্রদেশের এই কানেকশনের মধ্যে অনেক স্টেশন পড়ে, যেই স্টেশনগুলোতে আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। এখানে প্রচুর লোক এই এলাকায় ব্যবসায়ের ক্ষেত্রে, চাকুরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এই এলাকাতে যায়, কোনো জায়গা থেকে র মেটেরিয়াল কিনতে যায়, কোনো জায়গায় র মেটেরিয়াল সাপ্লাই করতে যায়, কোনো জায়গায় ফিনিশ প্রোডাক্ট কিনে নিয়ে এসে এই বাজারগুলোতে বিক্রি করে, আর কোনো জায়গায় এখান থেকে ফিনিশ প্রোডাক্ট নিয়ে ওই এলাকায় বিক্রি করে। তাদের জন্য একটা ভালো ট্রেন আর ভালো যাতায়াতের ব্যবস্থা হবে। ঠিক তেমনি অনেক দাবিগুলো আছে, সেই সমস্ত দাবিগুলো আমি রেলমন্ত্রীকে দিয়েছি, এক এক করে সব কিছুই হবে। আজকে যেমন আমার 3টার সময় মানকরে হুল এক্সপ্রেস দাঁড়াবে, মানকরে হুল এক্সপ্রেস দাঁড়াবে, হুল এক্সপ্রেসের দাবিটা অনেক দিন ধরে ছিল, সেটা মানকরে আজ থেকে সেখানেও স্টপেজ আরম্ভ হবে, 3টায় প্রোগ্রাম ওখানে। তারপর 8টার সময় ইন্টারসিটি এক্সপ্রেস বানাগাড়ে দাঁড়াবে, তারও দাবি অনেকদিন ধরে ছিল, সেটা আছে। আর একটা বিভূতি এক্সপ্রেস যেটা প্রয়াগরাজ যায়, তারও স্টপেজ বানাগাড়ে হবে, সেটা রাত্রে 10টার সময়। আর তার সঙ্গে সঙ্গেই ফুট ওভার ব্রিজ একটা বানাগাড়ে হয়েছে, তার উদ্বোধন করব। আর সঙ্গে সঙ্গে একটা ওয়ারিয়া, দুর্গাপুরে ওয়ারিয়া স্টেশনেও একটা ফুট ওভার ব্রিজ হয়েছে, তারও উদ্বোধন করবো আজ। এই 4টা ট্রেন আর 2টা ফুট ওভার ব্রিজের আজ পরিকল্পনা আছে, যার মধ্যে হাওড়া DRM আর আসানসোল DRM এর কাজ আছে। 2 মিনিট। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।